কি ধরনের বই পড়বো, এই প্রশ্নটা এখন সকলের মনে মনে। কারণ চলছে রেলওয়ের নিয়োগের মহাহিরিক, আগামী 9 তারিখ পয়েন্টস মানের পরীক্ষা হতে যাচ্ছে। এর পরপরই ডিসেম্বর মাসের মধ্যেই, যেটা আমরা জানতে পেরেছি মাননীয় রেলমন্ত্রী বলেছেন ডিসেম্বর মাসের মধ্যে অন্যান্য সকল পরীক্ষা কমপ্লিট করে দেবেন। তো আগামী ডিসেম্বর মাসের মধ্যেই খালাসি, গেটম্যান, বুকিং সহকারী এর পরীক্ষাও সম্পন্ন হতে যাচ্ছে। তো এই সকল পরীক্ষার মধ্যে যারা পরীক্ষার্থী আছেন তাদের মনে একটি প্রশ্ন বারবার জেগে উঠছে যে কি ধরনের বই পড়লে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। তো এই একটা ভীতি সকলের মধ্যেই কাজ করে। আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আলোচনা করার, যে কি ধরনের বই আপনারা পড়তে পারেন, কিভাবে প্রিপারেশন নিতে পারেন, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন ট্রেড অ্যাপ্রেন্টিস বন্ধু মণি কুমার। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ হাসান, আপনারা দেখছেন রেলওয়ে আপডেট। মণি কুমার, আপনি জানতে পেরেছেন যে আগামী 9 সেপ্টেম্বর পয়েন্টস মানের পরীক্ষা হতে যাচ্ছে, বা এরপরে অন্যান্য পরীক্ষাগুলো হয়ে যাবে। হ্যাঁ, তো এই বিষয়ে আমাদের অনেকেই চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে যে কি ধরনের বই পড়বো, বা কি কোন কোন সাবজেক্টগুলো পড়লে আমাদের মোটামুটি একটা কমন আসতে পারে, তাদের মধ্যে যে একটা ভীতি কাজ করছে। তো আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি বলতেন যে কি ধরনের বই যদি তারা পড়ে তাহলে তাদের এই ভীতিটা কাটবে, বা কি ধরনের বই পড়লে তাদের কমন পড়ার একটা আশা জাগবে। বেসিক্যালি আমাদের জন্য সব মানে সবগুলো জব পরীক্ষা এক্সামে আপনার বেসিক্যালি যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই তিনটা এই চারটা টপিক থেকে কোশ্চেন এসে মনে করেন যে আমাদের প্রায় 70 মার্ক বা 60 মার্ক বা 100 মার্কে। তো আমাদের মেন বিষয় হচ্ছে যে চারটা টপিকস, বাংলা, বাংলার জন্য যদি বলি আমি, বাংলা যেটা গ্রামাটিক্যাল পার্ট বা ব্যাকরণ পার্ট, সেটা আমরা পড়তে পারি বাংলা ব্যাকরণ বা টেক্সট বুক ক্লাস সেভেন থেকে ক্লাস নাইন পর্যন্ত যে টেক্সট বুকটা আছে ওটা আমরা বেসিক্যালি ফলো করতে পারি। আর আপনার যে সাহিত্য আর কি, যেটা লিটারেচার, সেটা থেকে আমরা ফলো করতে পারি যে কোনো সিরিজের বই, যেমন জয় সিরিজ হোক বা আদার্স যে কোনো সিরিজের বই আমরা পড়তে পারি। আদার্স আপনার, আচ্ছা আমি এখানে একটু আপনাকে থামাই, যে বাংলা ব্যাকরণের কথা বললেন, মূলত ব্যাকরণগুলো থেকে কোন কোন পার্টগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ? আচ্ছা, এখানে ব্যাকরণের পার্ট হচ্ছে আপনার কারক বিভক্তি, সমাস, বিরামচিহ্ন থেকে আসে মাঝে মাঝে, তারপরে ধ্বনি, বর্ণ, নতবিধান, সত্ববিধান এগুলো পড়তে হবে, আবার লিঙ্গ পড়তে হয়, যেমন লিঙ্গান্তর করতে হয়, আবার আরও বেসিক্যালি যেমন আছে আপনার শব্দার্থ আসে, আবার বানান শুদ্ধিকরণ আসে, আবার বাগধারা, প্রবচন, প্রবাদ, বাক্য, বাক্যশুদ্ধি এগুলো আসে। বেসিক্যালি এগুলো পড়লে আপনি বাংলা গ্রামাটিক্যাল পার্টের জন্য আপনার কোনো সমস্যা আদৌ হবে না। আপনি যেটা বলতে চাচ্ছেন যে নবম দশম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর যে বাংলার গ্রামারের একটা বই, টেক্সট বুক দেওয়া থাকে, যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়, সেই বইটা পড়লেই মোটামুটি ভাবে উঠা যাবে আর কি? হ্যাঁ, আসলে উঠা যাবে বলতে কি, আপনার বেসটা স্ট্রং হবে। আপনার বেস স্ট্রং করতে হলে আপনাকে ওই গ্রামাটিক্যাল পার্ট বা 9-10 যে টেক্সট বুক আছে বাংলা সেকেন্ড পার্টের জন্য, সেটা আপনি ফলো করতে পারেন। আচ্ছা, আর অন্যান্য সাবজেক্টের জন্য, যেমন ইংলিশের জন্য, ইংলিশের জন্য যদি বলি, ইংলিশে আমরা প্রায় ক্লাস ওই ক্লাস 6 থেকে শুরু করে 9 পর্যন্ত আমরা যে গ্রামাটিক্যাল পার্টগুলো পড়ে আসি সেগুলো বেসিক্যালি আমাদের ওই বিভিন্ন চাকরি পরীক্ষাতে ওই পার্টগুলোই আসে। শুধু এক্সট্রা আসে হলো আপনার সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো যেগুলো আমাদের পড়তে হয় না আর কি, সিনোনিম অ্যান্টোনিম আসে এক্সট্রা, আর এক্সট্রা আসে আপনার লিটারেচার থেকে। লিটারেচারের জন্য ভালো করার কিছুই নাই, লিটারেচার পড়তে হবে, না পড়লে এটা তো পাওয়া যাবে না। আপনার সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং এগুলো যদি আপনি করতে চান তাহলে আপনাকে ভোকাবুলারি বেশিভাবে পড়তে হবে। আর গ্রামাটিক্যাল পার্টের জন্য আপনার যে গ্রামাটিক্যাল বেস আছে, যেমন প্রিপোজিশন, ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ন্যারেশন আছে, ভয়েস চেঞ্জ আছে। মণি কুমার, গণিতের কোন কোন বিষয়গুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ? যেমন না আছে পাটিগণিত, বীজগণিত বা বিভিন্ন ত্রিকোণমিতি, ক্যালকুলাস, অনেক কিছু আমরা দেখতে পাই গণিতের মধ্যে আছে। তো এই এমসিকিউ টাইপের প্রশ্নের জন্য কোন কোন বিষয়গুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ? এখন গণিতের জন্য হচ্ছে আপনার গণিতের জন্য পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি থেকে কিছু কোশ্চিন আছে, এই তিনটাই ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কোনোটা স্কিপ করার কোনো অপশন নাই। আপনার পাটিগণিতের জন্য যেগুলো করবেন সেগুলো হচ্ছে আপনার ক্লাস 7-9 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে, মানে ম্যাথ বই যেটা আছে পুরোটা সলভ করবে, মোটামুটি গণিতের জন্য বেশ চলে আসবে, এক্সট্রা কিছু করার প্রয়োজন নাই, আর এক্সট্রা কিছু করতেও হয় না গণিতের জন্য। আর গণিত যেগুলো আসে সেগুলো এগুলোর মধ্যে থেকেই আসে, এর বাইরে কোনো গণিত আসে না। আর ত্রিকোণমিতি থেকে কোনো কোশ্চেন আপাতত এখানে হয় না, অন্য বড় ধরনের কোনো পরীক্ষায় হয়।
হ্যাঁ, তারপরও আপনারা দেখবেন যে সূচক বা লগ, এই সূচক লগ থেকে প্রায় ম্যাক্সিমাম পরীক্ষাতে কোশ্চিন হয়। আর বেসিক্যালি আপনাদের জ্যামিতিক বিষয়গুলো আছে, সেগুলো আপনার ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো পড়তে হয়। বিশেষ করে আপনার পরিমিতি থেকে যে কোশ্চিনটা হয়, 9-10 বইয়ের যে পরিমিতি অংশ আছে, পরিমিতি অংশ থেকে কোশ্চিনগুলো বেশি হয়। আর ত্রিভুজের অঙ্কটা আসে আপনার ওই যে পিথাগোরাসের সূত্র, যেমন আছে আপনার অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই সূত্র অনুযায়ী অনেক প্রকার অঙ্ক দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষাতে। আচ্ছা, আর সাধারণ জ্ঞানের বিষয়ে কি বলতে? আচ্ছা, সাধারণ জ্ঞানের কোনো লিমিট নেই, সাধারণ জ্ঞান আনলিমিটেড, যতদূর পারবেন আপনি পড়বেন, যত পারবেন আপনার জ্ঞান বাড়বে। সাধারণ জ্ঞানের বিষয় বলতে বাংলাদেশ বিষয়াবলী একটা অংশ থাকে, আর একটা আন্তর্জাতিক অংশ থাকে। বাংলাদেশ আর আরেকটা অংশ থাকে, যেটা আমাকে বলি রিসেন্ট কোশ্চেন আর কি, রিসেন্ট অংশ, সাম্প্রতিক বিষয়। সাম্প্রতিক বিষয়ের জন্য আপনার চলমান সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো আপডেট তথ্য আপনাকে দিতে হবে। যেমন বিভিন্ন ধরনের, যেমন কোশ্চিন হতে পারে, যেমন এই কিছুদিন আগে একটা কোশ্চিন ছিল যে কি শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের নাম কি, এটা রিসেন্ট কোশ্চিন। তো নতুন প্রেসিডেন্ট কে হয়েছে তার নাম আপনাকে অবশ্যই জানতে হবে, আর রিসেন্ট যেগুলো আছে ঘটনার সঙ্গে সেগুলোর সঙ্গে আপডেট থাকতে হবে। তাহলে আপনি মোটামুটি রিসেন্ট কোশ্চিনের জন্য ভালো কিছু করবেন। আচ্ছা, তো আমি এখানে আপনাকে একটু থামাই যে আপনি রিসেন্ট যে বা সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো, এই বিষয়ে কোন বইটাকে সাজেস্ট করছেন যে এই বইটা পড়লে ভালো হতে পারে? সাম্প্রতিকের জন্য আপনি পড়তে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড বা যে কোনো ইয়েতে, যেটা আপনার যেটাতে আপডেট দেওয়া আছে সেটা মাসে, যেটা হ্যাঁ প্রতি মাসে যেটা আপডেট পাবেন সেটা পড়তে পারেন। সব মিলে বলতে আপনার যেটা বাংলাদেশ বিষয়াবলীতে যদি আমি যাই, তাহলে বাংলাদেশের বিষয়াবলী সেই 1757 সালে পলাশি যুদ্ধ থেকে শুরু করে 1971 সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত ফুল টপিক্সের বেসিক নলেজ থাকতে হবে। দেন 75 সাল থেকে 71 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত যে ঘটনাগুলো আছে সেগুলো সম্পূর্ণ ধারণা থাকতে হবে। আর তাহলে মোটামুটি বাংলাদেশ বিষয়গুলির জন্য পারফেক্ট। মনি কুমার, আমরা যেহেতু রেলওয়ের নিয়োগ বিষয়ে কথা বলছিলাম, তো রেলওয়ের পরীক্ষাগুলোতে রেলওয়ে বিষয়ে কি কোনো প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, যে রেলওয়ের ইতিহাস বা রেলওয়ে কি ধরনের কাজ হয় ইটিসি টিসি? হ্যাঁ, রেলওয়ে যেহেতু রেলওয়ে রেল মন্ত্রণালয় থেকে রেলওয়ের একটা পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে রেল সংযুক্ত দুই একটা কোশ্চিন করতে পারে, সেটা গণিতের মাধ্যমে হোক বা সাধারণ জ্ঞানের মাধ্যমে হোক, যে কোনোভাবে করতে পারে। সর্বশেষ আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন যে কোন কোন বিষয়গুলো পড়লে, খুব সংক্ষেপে কোন কোন বিষয়গুলো পড়লে তাদের যে ভীতিটা আছে ভীতিটা কেটে যাবে ইনশাল্লাহ? আচ্ছা, আমি সর্বশেষ বাবা বা বেসিক্যালি যে বলবো আর কি, যে বিষয়টা নিয়ে বলবো, সেটা হচ্ছে আপনাকে জাস্ট এই পড়াগুলো তো ঠিক মতো করতে হবে, পড়তে হবে, সাথে যদি আপনি চেষ্টা করেন তাহলে বিগত সালে যে কোশ্চিনগুলো আছে সেগুলো ফলো করবেন। আদারওয়াইজ যদি আপনি আরও ভালো প্রিপারেশন নিতে চান, তাহলে জব সলিউশন থেকে পিএইচসি যে পার্টটা আছে, পিএইচসি এক্সামের যে পার্টটা আছে সেটা হলো 21 থেকে 2017 থেকে 2021 পর্যন্ত, এই পার্টটুকু যে কোটা কোশ্চিন আছে সেগুলো যদি আপনি বেসিক্যালি সুন্দরভাবে গোছায় নিতে পড়তে পারেন বা ব্যাখ্যা সহ যদি পড়তে পারেন, তাহলে মোটামুটি আপনার কোশ্চিনে মানে পাস মার্কটা অবশ্যই আসবেই, আপনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন, এরকম মার্কও চলে আসবে এখান থেকে। তো মনে কুমার, আপনাকে ধন্যবাদ, আপনার থেকে অনেক গুরুত্বপূর্ণ আমরা কথা শুনলাম, ভবিষ্যতে আরও নতুন একটা ভিডিওতে আপনাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো দর্শকরা, আপনারা এতক্ষণ শুনলেন মনি কুমার একজন ট্রেড অ্যাপ্রেন্টিস, বাংলাদেশ রেলওয়েতে জব করছে, পাশাপাশি সে পদার্থবিজ্ঞানের স্নাতকোত্তর সম্পন্ন করেছে। তার থেকে আমরা মূল্যবান কিছু আলোচনা শুনলাম, কি কোন কোন বিষয়গুলো পড়লে পরীক্ষা সহজ হয়ে যাবে সে বিষয়ে। তো আমি শেষে বলতে চাই যে আপনারা প্রথমত যে কাজটি করতে হবে, আপনাদের ভীতি কাটাতে হবে, ভীতি কাটায় পড়াশোনায় মন দিন এবং পরীক্ষা নির্ভয় দিতে চান, তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবেই। এই বলে আমি আজকের মতো আলোচনা শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট ফলো করে পাশেই থাকবেন।